চার বছর পায়ে হেঁটে ও সাইকেল চালিয়ে আটাশ দেশ পাড়ি দিয়ে অবশেষে পবিত্র হজ করতে মক্কা এসে পৌঁছেছেন মরক্কোর তরুণ গোলাম ইয়াসিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে গোলাম ইয়াসিন বলেন, 2017 সালে তিনি হজের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হন। চার বছর ধরে তিনি হেঁটে ও সাইকেল চালিয়ে অবশেষে এই বছরের শুরুতে সৌদি এসে পৌঁছান। সৌদি সাংবাদিক আব্দুর রহমান আল মুতাইরি এ খবর শুনে আভা এলাকায় গিয়ে মরক্কোর ওই যুবকের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি গোলাম ইয়াসিনকে বলেন, আপনি আমাদের অতিথি, আপনার মতো সাহসী তরুণের সঙ্গে দেখা করতে পেরে আমরা আনন্দিত। সৌদিতে আসার সময় ইয়াসিন তার সাইকেলে করে 26 কেজি ওজনের একটি ব্যাগও সঙ্গে এনেছেন। এর মধ্যেই তার রান্না ও রাত কাটানোর তাবু ছিল। সৌদিতে এসে আভা এলাকায় তার তাবু টাঙিয়ে রাত যাপন করতেন। বহু আশা করে হজ করতে এলেও সাম্প্রতিক পরিস্থিতির কারণে তিনি এবছর হজ করার সুযোগ পাননি। কারণ এবার হজের অনুমতি পেয়েছে মাত্র 10,000 ভাগ্যবান মুসলিম। তবে হজ করতে না পারলেও তিনি পায়ে হেঁটে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত পবিত্র মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেছেন। এতেই তার পথের ক্লান্তি দূর হয়ে গেছে বলে জানান সাংবাদিকদের। মরক্কোর এই যুবক সৌদি আরবের মানুষের আতিথেয়তায় মুগ্ধ বলেও জানান সাংবাদিকদের।